Hello everyone, welcome back to our channel to some story. আজকে আবার একটা নতুন স্পেশাল ব্লগ স্টার্ট করছি আর আজকের দিনটা হচ্ছে বিগ ডে পার্ট 1 এন্ড বিগ ডে কেন সেটা হচ্ছে আশ্বিকার আজকে অন্নপ্রাশন আর পার্ট 1 কেন বলছি কারণ কি আজকে ওর মুখে প্রসাদ দেওয়া হবে যেটা আমরা মশাতে অভিতে দেশের বাড়িতে গিয়ে দেব আর যার অনুষ্ঠানটা হবে 17ই জুলাই And তারপরে আবার একটা মামা ভাতের প্রোগ্রাম আছে তো এইভাবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে চলতে থাকবে তো আজকের দিনটাকে আর আজকের ব্লগটাকে এখান থেকে আমরা শুরু করছি আমরা বেরিয়ে পড়েছি এবার মশাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কেষ্টপুর থেকে এবার বিরাটি থেকে মায়েরা উঠবে আর সাথে কাকুরাও যাবে তো সবাই মিলে আমরা মশাটের উদ্দেশ্যে চললাম দেখতে থাকো আমাদের সাথে মশাটে চলে এসেছি মশাটের আমাদের মন্দির বিশ্বেশ্বরতলা মন্দির 300 বছরের উপর পুরনো এই সেই মন্দির খুব সুন্দর জায়গাটা এই আমাদের গাড়ি সব পার্ক করা দুটো গাড়ি দেখে একটা এটা মন্দিরের পুকুর ঘাট বাড়ির সবাই চলে গেছে এবার আমরা মন্দিরে ঢুকবো বাবুকে এখন প্রসাদ খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে বাইরে প্রচন্ড গরম আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাতে তো ওর অবস্থা খারাপ হবেই পুজো হয়ে গেছে এবার ওকে প্রসাদ দেওয়া হবে তো ঠাকুরমশাই বললো ওনার বাড়িতে যেতে তো আমরা এখন ওনার বাড়িতে যাচ্ছি ওখানে ওকে প্রসাদ খাওয়ানো হবে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে এবার সবাই একটা বিরাট বড় এখানে পুকুর পার আছে ওখানে সবাই এসেছে এনজয় করতে সুস্মিতা এসে গেছে গরমে মেয়ের মাথা গরম খারাপ অবস্থা একবার বৃষ্টি হচ্ছে আবার তার সাথে একদম চড়া রোদ মানে সবার অবস্থা খারাপ আজ দিকে তো কাঁদতে কাঁদতে সাত বছর মাথায় তুলে ফেলেছে এবার আমরা বাড়ি ফিরব আর তারপরে মাঝখানে কোথাও একটা লাঞ্চ করব যাওয়া যাক আমরা এবার লাঞ্চ করতে এসেছি মশার থেকে একটু এগিয়ে সাহিল কিনারা বলে একটা রেস্টুরেন্টে বেশ ভালো এসি আছে অশ্বিকাও পুরো একদম এখানে এসে আলাদাই মুডে চলে এসেছে সে সবার তুলে ঘুরে ঘুরে ছবি তুলে বেড়াচ্ছে ফুল একদম এনজয় মুডে আমরা এবার এখানে লাঞ্চ করব সবাই বসে আছি লাঞ্চ সেরে দেখাও রেস্টুরেন্টের মধ্যেই একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে তো ছোটু আর বাবু দুজনেই চলে এসেছে দেখবে বলে সবাই এবার খাওয়া দাওয়া করছে আর আরেকজন বেশ ভালো এনজয় করছে নিজের মতন নিজের সিটে বসে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একদম সোজা বাড়ি ফেরার পালা তো বাড়িতে গিয়ে ওদের সঙ্গে আবার দেখা হচ্ছে জাস্ট এই বাড়ি ঢুকলাম এই প্রথম এতটা ড্রাইভ করেছি খুব টায়ার্ড বাড়ির লোকরাও খুব টায়ার্ড হয়ে গেছে আজকে পুচকু খুব কেঁদেছে
মেবি হয়তো বাইরে খুব গরম ছিল সেই জন্য। ওর যে মেন প্রোগ্রামটা আছে সানডেতে, সেদিনকেও যে কী করবে সেই নিয়ে আমরা খুব টেন্সড, কারণ ওই দিনকে আরও অনেক লোক আসবে, অত লোকের মাঝখানে যে কী করবে কিছু বুঝতে পারছি না, হয়তো ভালোই থাকবে, দেখা যাক ও কীরম থাকে না থাকে। তো তোমরাও সেই দিনটার জন্য ওয়েট করে থাকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।